হয়েছিল, আমার অপরাধ হয়েছে, আমার সুশান্ত রায়কে হবে, নাহলে তো ওনারা করবেন সবাই। দেখো ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি তথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রিন্সিপালের চেম্বারে কিন্তু ইতিমধ্যে ডিনকে ঘিরে বিক্ষোভ। ডিন সন্দীপ সেনগুপ্ত তাকে ঘিরে একাধিক অভিযোগ তুলছেন জুনিয়র চিকিৎসক এবং বিভাগীয় প্রধানেরা। প্রথম থেকেই কিন্তু যে পরীক্ষা, সেই পরীক্ষায় দুর্নীতি সহ মেডিকেল কলেজের একাধিক কম নাম্বার পাওয়া, ছাত্রছাত্রীদের নাম্বার বাড়িয়ে দেওয়া, কিছু ছাত্রছাত্রীদের সাথে পক্ষপাত তুষ্ট হওয়া সহ একাধিক অভিযোগ তুলছেন এখানকার জুনিয়র চিকিৎসক এবং যে বিভাগীয় প্রধান রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে প্রিন্সিপালের ঘরে ডিনকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, ডিনের পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি অভিজ্ঞদের সহ একাধিক এই চিকিৎসা মাফিয়ার সাথে যারা চিকিৎসক মাফিয়া তাদের সাথে যোগ সদস্য রয়েছে এমনটাই অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যে ডিনকে ঘিরে বিক্ষোভ। ডিনের পদত্যাগ দাবি করছেন জুনিয়র চিকিৎসক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানেরা। বিভিন্ন বিভাগের বিভিন্ন চিকিৎসক কিন্তু ইতিমধ্যে প্রিন্সিপালের চেম্বারে এসেছেন, তারা কিন্তু ইতিমধ্যে ডিনের পদত্যাগ দাবি করছেন, ডিনকে ঘিরে কিন্তু বিক্ষোভ। পাশাপাশি থ্রেট কালচার, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অন্যতম কালচার হচ্ছে থ্রেট কালচার, যেখানে কিন্তু একজন মহিলা চিকিৎসককে রেপ থ্রেট সহ একাধিক থ্রেট, কাউকে প্রাণনাশের হুমকি, কাউকে রেপ করে দেওয়ার হুমকি, একাধিক হুমকির অভিযোগ উঠছে ডক্টর শাহিন সরকারের বিরুদ্ধে। এই শাহিন সরকারের নামে কিন্তু ইতিমধ্যে ডক্টর জুনিয়র চিকিৎসকেরা কিন্তু প্রিন্সিপালকে কিন্তু একটি ডেপুটেশন জমা দিয়েছেন। এই শাহিন সরকারকে ঘিরে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে জুনিয়র চিকিৎসকদের। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি সেই ছবি যেখানে কিন্তু ডিনকে ঘিরে ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন বিভাগীয় প্রধানেরা। প্রিন্সিপালকে পাশে বসিয়ে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু দেখাচ্ছে ডিনের পদত্যাগ দাবি করছেন। সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেখানে এখনো বিক্ষোভ চলছে উত্তরবঙ্গ মেডিকেলে বিক্ষোভ, সুপার ও ডিনকে ঘিরে বিক্ষোভ, একাধিক অভিযোগ উঠছে অভিজ্ঞদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ জুনিয়র চিকিৎসকদের। এরই পাশাপাশি কল্যাণীর জেএনএম হাসপাতালের অধ্যক্ষকে সরানো হলো, যেমনটা জানা যাচ্ছে সরানো হলো অভিজিৎ মুখার্জিকে, অধ্যক্ষকে সরানোর নির্দেশ। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ, অধ্যক্ষ রুমের সামনে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। গতকাল থেকেই বিক্ষোভে সামিল হন জুনিয়র চিকিৎসকরা কল্যাণীর জেএনএম হাসপাতাল, যেখানে গতকাল থেকেই বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। এবং এই মুহূর্তের যে ব্রেকিং, সরানো হলো কল্যাণীর জেএনএম হাসপাতালের অধ্যক্ষকে, সরানো হলো অভিজিৎ মুখার্জিকে, অধ্যক্ষকে সরানোর নির্দেশ। এই মুহূর্তে আপনাদের জানাই সরানো হলো অধ্যক্ষ অভিজিৎ মুখার্জিকে। হাসপাতালে নিরাপত্তার দাবিতে লাগাতার বিক্ষোভ এবং অধ্যক্ষকে সরিয়ে দিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। গতকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, অধ্যক্ষের রুমের সামনে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। অভিজিৎ মুখার্জি, অধ্যক্ষকে সরানোর নির্দেশ দেওয়া হয় এবং অপসারিত অধ্যক্ষ ঠিক কি বলছেন একবার শুনবো। কি এমন হলো যে আপনাকে উপাচার্য? না, সেটা তো আমি বলতে পারবো না। অর্ডার দিয়েছে, আমি চার্জ হ্যান্ডওভার দিয়ে দিয়েছি নতুন প্রিন্সিপাল প্রফেসর মণিদীপ পাল, উনি ওটাকে দেখবেন। মানে আন্দোলনটা কিসের, মানে অভিযোগটা কি? আমাদের ছাত্ররা আন্দোলন করছিল, নিরাপত্তা ব্যবস্থা যেগুলো করছিলেন, ঠিক আছে, যেটা ইয়েতে দিয়েছে, যেহেতু ওই যে এনএমসির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমার যে শর্টেজ আছে ওই জন্য ওনারা সরিয়েছে। এই মুহূর্তে আরও
একটি ব্রেকিং নিউজ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বিপ্লবের যোগসূত্র। চিত্তরঞ্জন মেডিকেলে এমএসবিপি হয়ে আসার পরেই যোগসূত্র। বিপ্লব সিংকে বরাত পেতে সাহায্য করেন সন্দীপ ঘোষ, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বিপ্লব সিং যে নানান বরাত পেয়েছিলেন বেআইনিভাবে, সেই সমস্ত বরাত পেতে সাহায্য করেন সন্দীপ ঘোষ, সূত্র মারফত এই তথ্য উঠে আসছে। সন্দীপের সঙ্গে যোগাযোগ বিপ্লবের মাধ্যমে, সুমনের সঙ্গে সন্দীপের যে যোগাযোগ হয় সেই যোগাযোগটাও কিন্তু বিপ্লবের মাধ্যমে। আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, সন্দীপের সঙ্গে বিপ্লবের যোগসূত্রের একটা লিংক উঠে আসছে, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। অথক একবারই সন্দীপ ঘোষ, তার সাথে বিপ্লবের কিন্তু যোগাযোগ হয়েছিল মুর্শিদাবাদে, এবং মুর্শিদাবাদ থেকে যখন বিপ্লব এই সন্দীপ ঘোষ তিনি যখন ট্রান্সফার হন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে, সেই সময়ও কিন্তু তিনি বিপ্লবকে টেন্ডার পাওয়াতে থাকেন, এবং তারপরেই বিপ্লবের সূত্র ধরেই কিন্তু সুমনের সাথে কিন্তু তার যোগাযোগ হয়, এবং তারপরে এই বিপ্লব, সুমন এবং সন্দীপের যে নেক্সাস, সেই নেক্সাস কিন্তু একাধিক ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে টেন্ডারের ক্ষেত্রে কিন্তু কারচুপি করেছে, এবং সাতটা ভুয়ো সংস্থা তৈরি করা হয়েছিল, সেই সাতটা ভুয়ো সংস্থাকে কিন্তু টেন্ডার দেওয়া হয়েছে, এবং যে টেন্ডারই হয়েছে সেটাই কিন্তু এই সাতটা সংস্থার কাছেই গেছে। এবং আরও একটা বিষয়, যে একাডেমিক অ্যাসোসিয়েশনের যে টাকা ছিল, অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে যে টাকা ব্যবহার করবার কথা ছিল, সেই টাকাকেও কিন্তু বিনা স্ক্রুটিনিতে টেন্ডার পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করেছে এরা, এবং এই প্রতিটা তথ্যই কিন্তু সিবিআইয়ের কাছে উঠে এসেছে। এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যারা আধিকারিকরা, তারা কিন্তু যে সমস্ত নথি পেয়েছেন সেই নথিগুলো থেকে তারা দেখছেন যে একাধিক ক্ষেত্রে গড়মিল রয়েছে, এবং সেই গড়মিলগুলোর ক্ষেত্রে একবারে কিন্তু এই তিনজনকে মুখোমুখি বসিয়ে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু করা হচ্ছে। অর্থাৎ সন্দীপ, বিপ্লব এবং সুমন, এই তিনজনের যে নেক্সাস সেটাকেই কিন্তু এই মুহূর্তে ধরবার চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা, এবং তার বিভিন্ন তথ্য তাদের হাতে এসেছে, সেই জন্য কিন্তু আজকে তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেখান থেকে যাদের নাম উঠে আসবে পরবর্তী ক্ষেত্রে তদন্তের খাতিরে কিন্তু তাদেরও বয়ান রেকর্ড করা হবে। এবং পাইলের পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি, যে আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই তাদের রিপোর্ট দিতে চলেছে, এবং সেই রিপোর্টে তিনটি বিস্ফোরক তথ্য থাকতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই রিপোর্টে থাকতে চলেছে যে কলকাতা পুলিশ তদন্তের ক্ষেত্রে কি কি তাদের যে ভুল দিকগুলো ছিল সেগুলো যেমন তুলে ধরা হবে, তার পাশাপাশি কিন্তু যে স্যাম্পেল কালেকশন করা হয়েছিল সেই স্যাম্পেল কালেকশন সম্পর্কেও কিন্তু একাধিক তথ্য তুলে ধরা হবে, যেটা কিন্তু সিবিআই যেটা জানাচ্ছে যে তারা যখন তদন্ত করতে আসে তখন কিন্তু তাদের চোখেই খামতির দিকগুলো পড়ে, এবং তার পাশাপাশি এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রেও কিন্তু একাধিক তথ্য তুলে ধরা হবে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের তদন্ত সেটাও কিন্তু সিবিআই এর কাছে এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে। আমরা দেখেছি এখানে ডিসিডিডি স্পেশাল টালা থানার ওসি, আরজিকর আউটপোস্টের ওসি সহ একাধিক পুলিশের যারা আধিকারিক তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিটের টিমকেও, তাদের যে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে, এবং তার সঙ্গে সিবিআই এর তদন্তের যে প্রাপ্ত তথ্য, সেই সমস্তকে কিছু কিন্তু একবারে সুপ্রিম কোর্টের কাছে মুখ বন্ধ খামে চলেছে সিবিআই তদন্তকারী আধিকারিকেরা। এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশের কাছ থেকে যখন তারা হ্যান্ড ওভার নেয়, সেক্ষেত্রে তাদেরকে চোখে কী কী ফল্ট উঠে এসেছে, এবং কোন কোন জায়গায় তাদের প্রশ্নচিহ্ন রয়েছে, এখনও মিসিং লিঙ্ক রয়েছে, সেগুলোও কিন্তু এই মুখবন্ধ খামে রিপোর্টের আকারে জমা দেওয়া হবে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান, মহামান্য প্রধান বিচারপতির কাছে। ধন্যবাদ অর্ণব, একদমই আমাদের নজর প্রত্যেকের রয়েছে যে আগামীকাল সুপ্রিম কোর্টের মুখবন্ধ খামে সিবিআই কি কি তথ্য রিপোর্ট জমা করে সেদিকে তো অবশ্যই আমাদের নজর রয়েছে। এবং এর পাশাপাশি যে যোগসূত্রের কথা উঠে আসছে সেক্ষেত্রে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিং এবং সুমন হাজরা, তাদের সঙ্গে এই যে সুমনের সঙ্গে সন্দীপের যোগাযোগ কিন্তু বিপ্লবের মাধ্যমে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। নজর রাখবো বলাগড়ের দিকে, কারণ সেখানে প্রতিবাদ বিক্ষোভ চলছে বিজেপির নারী নিরাপত্তার দাবিতে সড়ক ধর্নায় লকের চ্যাটার্জি। বিজেপি নেত্রী লকের চ্যাটার্জি ধর্নায় বসেছেন, অভয়ের জন্য বিচারের দাবি, বলাগড়ে প্রতিবাদ বিক্ষোভ বিজেপির নারী নিরাপত্তার দাবিতে সড়ক, একাধিক প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে রয়েছেন বিজেপির মহিলা মোর্চা, বিজেপির নেতা কর্মীরা। এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই ছবি, ধর্নায় রয়েছেন বিজেপি নেত্রী লকের চ্যাটার্জি। দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ,
এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলাগড় সেখানে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ, এবং এরই পাশাপাশি আমরা নজর রাখবো কোলবার দিকে, সেখানেও বিজেপির কর্মসূচি ঘিরে রীতিমতো ধুন্ধুমারের পরিস্থিতি, বিজিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির, আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই দেখুন ছবিটা কি পরিস্থিতি তৈরি হয়েছিল, রীতিমতো পুলিশের সঙ্গে ধুন্ধুমার বিজেপির কর্মী সমর্থকদের। বিশাল পুলিশ বাহিনী, বিজেপি জেলা নেতৃত্ব কি বলছেন একবার শুনবো।